আসলে এই জোড়া জোড়া যে ঘুড়িগুলো আছে, আমার চাচার সাথে একটা চ্যালেঞ্জ যে সব জোড়া জোড়া সাদাগুলো সব ঘুড়িগুলো পকেট দিয়ে দেবে একটা চান্সে, সে দুইটা চান্স পাবে না। দেখা যাক এই সাদা গুটিগুলো দিতে পারে কিনা, তার সাথে একটা চ্যালেঞ্জ, সে খেলে দেবে। সে ভালো খেলে, যদিও সে কিরামগুরু, কিরামগুরু লিটনের নাম আপনারা অনেকে শুনেছেন, আসলে তার অনেক ভক্ত আছে অলিতে গলিতে। দেখা যাক, তার জন্যই আজকে আমি এসেছি তার একটা ভিডিও করে দিতে। আর ভিডিওটা খুব কাঁপাকাঁপি করলে আসলে আমার ক্ষমা করে দেন, চেষ্টা করব নেক্সটে ভালো করে ভিডিও দেওয়ার জন্য। আচ্ছা চাচা, আপনি এই গুটিগুলো কি খেলে দেবেন? ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। চাচার ফেজের সাথে দেখলেই তো মনে হয় সে আসলে একটা মায়াবী লোক, তো গুড়ির সাথেও তার একটা মহব্বত আছে সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, আপনি পেলে আপনি খেলতে পারেন। হ্যাঁ, প্রথমে রেড খেলছে, দেখা যাক। সুন্দর। হ্যাঁ ভাই, তুমি আস্তে আস্তে স্ট্রাইকগুলো দেও তাকে, তার খেলার নজরটা যেন ঠিক থাকে। সুন্দর, দুইটা গুটি ইতিমধ্যে চলে গিয়েছে। দেখা যাক নেক্সটে এই পকেটে খেলছে, অসাধারণ। তারপরে কি খেলবে? হ্যাঁ, তারপরে সম্ভবত এই গুটিটাই খেলবে। হ্যাঁ, সুন্দর। এবার ব্যাসে পড়েছে, সামনেগুলো তো সবই খেলে দিল সে। সুন্দর, কালো গুটিটা সরাই নেন, সমস্যা নেই। আপনার তো জোড়া জোড়া খেলা, খেলেন আপনি, খেলেন যেটা আপনার সুবিধা হয় আপনি খেলেন। তিনটা গুটি এখন আছে না? হ্যাঁ, তিনটা গুটি এখন আছে। আচ্ছা দেখা যাক, সমস্যা নাই, মনে হয় সম্ভবত খেলে দিতে পারবে, তবে গুটি বলতে রিক্স, কোন গুটি আসলে। সুন্দর, অসাধারণ, ফ্যান্টাস্টিক, মাইন ব্লোয়িং। একটু কঠিন ছিল অবশ্য, শালাকটা গুটি নিয়ে গেছে, তার দক্ষতা খুব বাস পাখির মতো। হ্যাঁ, বাস পাখির মতো তাকিয়ে তাকিয়ে এসে খেলে, অসাধারণ। ও ফাই, ইতিমধ্যে খেলে দিল। আসলে আমি তাকে চেষ্টা করেছিলাম কথা দিয়ে, যদি সে আবার একটু ভীতু হয়ে যায় আর কি, এই জন্য লাস্ট ফিনিশিং আর বাধা দিলাম না। যা অডিয়েন্সের জন্য আসলে একটা লাইক দিয়ে দেন সবাইকে। হ্যাঁ, থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।